মেঘনা, শান্ত স্নিগ্ধ এক নদী। এর তীর ঘেঁষা যে জনপদ তার নামও মেঘনা। তাই তো নদীর মতোই সহজ সরল এই অঞ্চলের মানুষ। জীবন সংগ্রামী মেঘনা পাড়ের এসব মানুষ নিত্যদিন ছোটেন জীবিকার সন্ধানে। আধুনিকতার ছোঁয়া খুব একটা লাগেনি এই জনপদে। ৯৯ বর্গ কিলোমিটারের মেঘনা উপজেলায় গ্রাম ১০৪টি। লোক সংখ্যা ১,০০,০০০ কাছাকাছি, যার বেশিরভাগই নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ। শহরের আলো ঝলমলে জীবনযাত্রার সাথে তাদের দিনযাপনের অনেক ফারাক। চালিডাঙ্গা থেকে পারবান্ধা কিংবা লুটের চর থেকে চন্দনপুর। অভাব, বেকারত্ব আর উন্নয়ন বঞ্চনার ছড়াছড়ি সবখানে। মেঘনার মানুষের এসব দুঃখ কষ্ট একদিন হৃদয় স্পর্শ করল সোনাকান্দার লেখাপড়া জানা সেলিনা ইসলামের। প্রবাসের শান শওকত, আরাম আভিজাত্য ছেড়ে তিনি ছুটে এলেন গ্রামের মাটিতে, জন্মভূমির মানুষের কাছে। গেল ৫ বছর, পথে পথে ঘুরে এলাকার অভাব অভিযোগ মিটিয়ে চলেছেন তিনি একইভাবে। অনেক দানবীর আগুন লাগা বাড়ি গেল, সব ফুরিয়া গেল গা। তারপরে সেল না ভাই আসলো, আসিয়া তিনটা গরু দিয়া গেল। এই মেঘনা ১১১টা গ্রামের মধ্যে অনেকের ঘর দিছে, বাইক দিছে, ইজি বাইক দিছে, মোটর সাইকেল দিছে। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন দিক দিয়ে উনি সাহায্য এবং সহায়তা করতেছেন। কোনো ধর্মের মানুষই ওনার কাছ থেকে ফেরত আসেনি। নদী পার হতে গিয়ে অনেক মানুষ মারা যায়। এই নদীর চারদিকে তো মেঘনার আশেপাশে নদী এবং হসপিটাল নাই। এই আমি চিন্তা করছি বসে একটা হসপিটাল করা খুবই জরুরি মেঘনাতে। মানুষের কল্যাণ তার কাছে ইবাদতের মতো। এসব কারণে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগও সেলিনাকে দিয়েছে স্বীকৃতি, হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য, দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের কাছেও প্রিয় মুখ। আর কুমিল্লা জেলা আওয়ামী লীগ তাকে নির্বাচিত করেছে সহসভাপতি। গভর্নমেন্টের যদি সাপোর্ট থাকে আমি আরো বেশি করতে পারবো, কেননা আমার আমার কোনো কিছু পাওয়ার নাই, আমার শুধু এখন দেওয়ার ইচ্ছা। মেঘনা নিয়ে স্বপ্ন আমি দেখব না, মেঘনার মানুষ আমাকে ওনাদের স্বপ্নটা আমাকে দিবে, সেই স্বপ্নটা আমি পুরা করার জন্য আমি চেষ্টা করব। শুধু কি মেঘনা, দাউদকান্দি বা কুমিল্লা, প্রবাসী সেরা করদাতা ও ব্যবসায়ী হিসেবে সিআইপি মর্যাদা পাওয়া সেলিনার মানবিক পদযাত্রা সারা দেশে। বন্যায় তিনি ছুটে গেছেন রংপুর দিনাজপুর অঞ্চলের অসহায় মানুষের কাছে, নিজের তহবিল থেকে বিলিয়েছেন কোটি টাকার ত্রাণ। কক্সবাজারে আশ্রিত হাজারো রোহিঙ্গা শরণার্থীর হাতে তুলে দিয়েছেন খাদ্য ও পুনর্বাসন সহায়তা। পাশে দাঁড়াতে ছুটে গেছেন শরীয়তপুরের নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষ, লক্ষ্মীপুরের গৃহহীন নারী, অসুস্থ অভাবী অসহায়দের কাছে। গরিব মানুষকে হাসপাতালে নিতে দেয়া হচ্ছে অ্যাম্বুলেন্স।
অসহায় মানুষের সেবার জন্য গড়েছেন সেলিনা শহীদ ফাউন্ডেশন, যেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা দেয়া হচ্ছে। বেকার তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হচ্ছে নানাভাবে। এসব খাতে গেল তিন বছরে ব্যয় হয়েছে 30 কোটি টাকারও বেশি। জন্মস্থান মেঘনা দাউদকান্দির মানুষ সেলিনার কাছে সবচেয়ে প্রিয়। এলাকার মানুষের জন্য তার ভালোবাসা অসামান্য। শুরু করেছেন অনেক বছর হল, এখনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন। কার থাকার ঘর নেই, কার ঘরে খাবার নেই, টাকার অভাবে কে চিকিৎসা করাতে পারছেন না, কোন মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে কষ্ট পাচ্ছেন, কোথায় এতিমখানা বা মাদ্রাসার দুর্দশা, কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন জরাজীর্ণ, কোথায় কি দরকার, খুঁজে বের করে সেলিনা এর সমাধান করেছেন নিজের টাকায়। তার ব্যক্তিগত অনুদান সহায়তায় নির্মাণ সংস্কার হয়েছে শতাধিক মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা, বসতঘর, নদীর ঘাট। এই মসজিদ যদি সেই না পায় সাহায্য না করত, এই মসজিদ আমাদের আমাকে পক্ষে সম্ভব ছিল না। উনি আমাদের এই মসজিদে একটা বড় ধরনের অনুদান দিচ্ছেন, যার কারণে, যার বদৌলতে আজকে আমাদের এই মসজিদটা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়েছে। 2 লক্ষ, 5 লক্ষ, 4 লক্ষ এরকম মনে করেন 100 উপরে মসজিদের আমি কাজ করেছি, নতুন মসজিদও করে দিয়েছি, যেখানে যেটা পাচ্ছি করছি। নিজের অর্থায়নে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতেও এনেছেন নতুনত্ব। আধুনিক প্রযুক্তি সুবিধায় গড়ে দিয়েছেন ছাত্রলীগ ক্লাব। জনতি শেখ হাসিনার উন্নয়ন তাদের কাছে আমরা এই ক্লাবের মাধ্যমে তুলে ধরি, এবং আমাদের পক্ষ থেকে, চালিবাঙ্গিন ছাত্রলীগের পক্ষ থেকে যথাযথভাবে গ্রামের জনসাধারণের উন্নয়নের চেষ্টা করে থাকি। ঝকঝকে স্থাপনায় গ্রামের হাট বাজারে মাথা তুলে দাঁড়িয়ে আছে তার হাতে গড়া আওয়ামী লীগ অফিসগুলো। এলাকার মানুষকে নানা সেবা দেয়া হয় এসব কেন্দ্র থেকে। কারো আর্থিক সহযোগিতা, কারো এই সামাজিক সহযোগিতা, এখান থেকে নেওয়ার সুযোগ সুবিধা পায় তারা। মানুষের কষ্ট বুঝে ভাঙন ঠেকাতে নলচরে মেঘনা তীরে গাইড ওয়াল তৈরি করিয়েছেন নিজের অনুদানে। ভাঙন থেকে বেঁচে গেছে 100 বাড়িঘর। এটি এখন মেঘনা পাড়ে সুন্দর সমৃদ্ধ বসতি। ভাটের চর থেকে বড় রাস্তায় মেঘনায় আসা অনেক কষ্টের। ভাঙাচোড়া এ রাস্তায় প্রতিদিন যাতায়াত হাজারো মানুষের। গ্রাম থেকে উপজেলা পর্যন্ত এমন মাইলের পর মাইল সড়ক মেরামত হয়েছে সেলিনার অনুদানে। মেঘনাতে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল। 8 কিলোমিটার রাস্তা আমি নিজের অর্থায়নে আমি এটারে মেরামত করে দেই। তার ব্যক্তিগত তহবিলের অনুদানে বদলে গেছে এলাকার প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান মুজাফফর আলী হাই স্কুল ও কলেজের চেহারা। সেলিনা ইসলাম এসে এই প্রতিষ্ঠানে একসাথে 2017 সালে 32 লক্ষ টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। অনেক বাচ্চারা দেখা যাচ্ছে যে আপনার হাই স্কুলে ক্লাস 6-7 উঠলে এই বাচ্চাগুলো আর পড়াশোনা করতে চায় না। মেঘনাতে আমাদের আই থিঙ্ক 62 মানে 62টা প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলগুলো নিয়ে আমরা একটা প্ল্যান নিয়েছি যে কাজ করার জন্য আর কি। স্কুল, মসজিদ, মাদ্রাসা এমন কোনো প্রসঙ্গ নাই যে উনি দান করেন নাই। আইটি সেক্টরটারে আপনার স্কুল কলেজে ডেভেলপ করাটা জরুরি। প্রত্যেক জায়গায় আমি দিয়েছি ল্যাপটপ, আমাদের স্কুলেও দিয়েছি, আমি স্কুলে এমনও কম্পিটিশন দিয়েছি মানে গোল্ডেন জিপিএ 5 পাবে তাদেরকে প্রত্যেকজনকে একটা করে ল্যাপটপ আমার তরফ থেকে দেওয়া হবে। নির্মিত হচ্ছে নতুন ভবন, বেড়েছে শিক্ষার মান। জোসনার থাকার ঘর নেই, এলোমেলো সংসার। সে কষ্টের কথা একদিন গিয়ে বললেন সেলিনা ইসলামকে। ব্যাস হয়ে গেল তার নতুন ঘর,
হাসি খুশি সংসার। সেলিনা আপার কাছে আমরা খোঁজ পাইয়া গেলাম, তারপরে আমরা 2 লাখ টাকা দিছি, তারপরে আমরা গড়টা দিছি, আমাদের ঘর পুড়া গেছে, সেলিনা আপাই আমাদের 1 লক্ষ টাকা দিয়েছে। এমন এক দুজন নয়, হাজারো নারী পুরুষ পেয়েছেন সেলিনার মানবিক সহায়তা, এখনও পেয়ে যাচ্ছে। অসহায় বিপদগ্রস্তদের তালিকা করে প্রতি সপ্তাহে নিজ হাতে সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। মেঘনার উন্নয়ন, সেলিনা ইসলামের 2 উন্নয়ন, এছাড়া সে কিছুই বুঝে না। যদি আমি সুযোগ পাই তাহলে অনেক কিছু করে দেওয়াই সম্ভব আছে। আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নাই, আমার শুধু এই মুহূর্তে আমি মনে করি আমি কি দিয়ে যেতে পারবো, আর আমি যেটা দিয়ে যাব সেটাই আমার সাথে যাবে আমি মনে করি, আর সেটাই আমি করতে চেষ্টা করতেছি। আমি নিজের অর্থ আয়নে মেঘনাতে আমি শুধু নেত্রীর কাজ, নেত্রী কী চাচ্ছে, নেত্রী কী করতেছে, সেই কাজগুলো আমি তুলে ধরছি। আমি একটা জিনিস চাই, সেটা হলো আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, যে আমাদেরকে দেশ দিয়ে গেছে। আজকে পৃথিবীর মানচিত্রে যে আমরা দেশ পেয়েছি, আমরা পরিচয় দিতে পারি যে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, সেই জন্য আমি ওনার জন্য দোয়া চাই। আপনারা ওনার জন্য দোয়া করবেন, সেই হিসাবে আমি এইভাবে আমি আমার মানে আমার অগ্রযাত্রা বা আমি আমার নেত্রীর জন্য বা আমি আমার দেশের জন্য আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমি এইভাবেই কাজ করে যাচ্ছি। বিপদে যাকে পাশে পাওয়া যায় তাকেই তো চাই সব সময়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নৌকায়।